পাল্টে যাচ্ছে এমসিইউ, পরিবর্তন করা হচ্ছে মার্ভেল স্টুডিওজের গত 5 বছরের কিছু ভুল। এমসিইউ তার মাল্টিভার্স সাগা নিয়ে ফেজ 4 ও ফেজ 5 এর সবচেয়ে বড় বড় মিস্টেকগুলো আইডেন্টিফাই করছে। ফলশ্রুতিতে প্রোডাকশনে থাকা বা অ্যানাউন্সমেন্ট হওয়া ছোট বড় 10টি প্রজেক্ট ক্যান্সেল করেছে মার্ভেল। যদিও সবগুলোর অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু আপকামিং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সকে সেট আপ করতে এই মুভি ও সিরিজগুলো ক্যান্সেল হওয়া জরুরি ছিল। এই বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যান, আজকের ভিডিওতে আপনাদের ইনফর্ম করব এই টপিকে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন ইউটিউব অ্যালগরিদম বাংলা ভাষী মার্ভেল ফ্যানদের নিকট এই ভিডিওটি রেকমেন্ড করে। নাম্বার 1, ইটার্নালস 2। আমার মতে এমসিইউ ফেজ 4 এর সবচেয়ে মিস আন্ডারস্টুড সিনেমা ছিল ইটার্নালস। মূলত কেভিন ফাইগি এই টিমটিকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এর পর ইন্ট্রোডিউস করেছিলেন এক্সমেন এর রিপ্লেসমেন্ট হিসেবে। ইটার্নালস এর প্রথমবার যখন প্রোডাকশন শুরু হয়, তখন ডিজনি যে ফক্সকে কিনে এক্সমেনদের ঘরে ফিরিয়ে আনবে তা কেউই জানত না। কিন্তু মহামারীর পর ইটার্নালস যখন মুক্তি পেল, তখন এক্সমেন ফিরে এসেছে মার্ভেলে। ফলে যে উদ্দেশ্য নিয়ে বিশাল টিমটি দেখানো হয়েছিল তা আর রিলেভেন্ট রইল না। এদিকে অনেকগুলো ছেঁড়া সুতো না বাঁধায় অসম্পূর্ণ এই গল্পটি ফ্যানদেরও তেমন পছন্দ হয়নি। তাই ডিজনি অন গোয়িং প্রোডাকশনে থাকা ইটার্নালস 2 মুভিকে ক্যান্সেল করে দিয়েছে। যদিও কেভিন ফাইগি কনফার্ম করেছেন সিনেমা না হলেও চরিত্ররা হারিয়ে যাবে না, ওদের স্টোরি শেষ করা হবে। যেমন আপকামিং ব্লেড মুভি ও মিডনাইট সানসে পোস্ট ক্রেডিটের ব্ল্যাক কিংকে দেখানো হবে। অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে দেখানো হবে সিলিস্টেল আরিশামকে। আপকামিং ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিতে ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা টিয়ামুথের শরীর থেকে অ্যাডামেন্টিয়াম আবিষ্কার হবে। এই বিষয়ে আমি বিস্তারিত বলেছি সিনেমাখানে দেখানো ফুটেজ এক্সপ্লেনেশনে, আই বাটনে লিংক আছে, আগ্রহীরা এই ভিডিও শেষ করে দেখতে পারেন। অর্থাৎ মুভি না হলেও গল্প ক্লোজ হবে। নাম্বার 2, আর্মার ওয়ার্স। এই প্রজেক্টটিকে বলা যায় আয়রন ম্যান ছাড়া আয়রন ম্যানের মুভি। টনি স্টার্কের সকল স্যুট ও আর্মার নিয়ে বিশ্বজোড়া কনস্পিরেসি। মাদ্রিপুরের পাওয়ার ব্রোকার শ্যারন কার্টার, পেপার ও টনির মেয়ে মর্গান স্টার্ক, ওয়াকান্ডা ফরএভার ইন্ট্রোডিউস হওয়া রিড উইলিয়ামস ওরফে আয়রন হার্ট, নকল ক্যাপ্টেন আমেরিকা US এজেন্ট, CIA এর বর্তমান চিফ ভ্যালেন্টিনা ডি ফন্টেইন, আয়রন ম্যান 1, 2, 3 এর ভিলেন, যার মাঝে শ্যাংচির বোনও আছে, আর এদের সবার সামনে টনির লিগেসি ধরে রাখার চেষ্টারত রোডি এবং হ্যাপি। এই বিশালাকায় জগতের গল্প 2 ঘন্টার একটি মুভিতেও সম্ভব না, আবার ডিজনি প্লাসের বর্তমান বাজেট প্রতি প্রজেক্টে $150 মিলিয়ন সম্ভব না। তাই তো আপাতত এই প্রজেক্টটি পুরোপুরি ক্যান্সেল না হলেও হোল্ডে রাখা হয়েছে। বিশেষত সিক্রেট ইনভেশনে কর্নেল জেমস রডিকে স্কালদের হাতে বন্দী রেখে তার ক্যাপাবিলিটি নিয়ে অনেক বড় একটা সন্দেহ তৈরি করা হয়েছে। তবে থান্ডারবোল্ট স্টার মুভিতে আমরা স্টার্ক ইন্ডাস্ট্রির কিছু অংশগ্রহণ দেখতে পাবো আশা করি। হয়তো এর পোস্ট ক্রেডিট সিনে আর্মার ওয়ার্স নিয়ে কিছু কনফার্মেশন দেয়া হবে। ক্যাপ্টেন মার্ভেল 3 অ্যান্ড অল উইমেন অ্যাভেঞ্জার মুভি এ-ফোর্স। শিহাল্ক এবং দ্য মার্ভেলস এর মতো গার্বেজ চিরতরে এমসিইউ তে উইমেন অ্যাভেঞ্জার্স এর অপরচুনিটি নষ্ট করে দিয়েছে। কিন্তু 6 বছর আগে ইনফিনিটি ওয়ারের কথা মনে করুন তো, যখন আমাদের নাতাশা, ওয়ান্ডা এবং ওকুয়ে মিলে প্রক্সিমা মিডনাইট কে ধোলাই দিয়েছিল, কিংবা এন্ড গেম ব্যাটলে অল ফিমেল অ্যাভেঞ্জার্সরা একজোট হয়েছিল, সেই দৃশ্যগুলো এখন শুধুই নস্টালজিয়া। যদি আমি মনে করি টনি স্টার্ক যেমন করে সকল অ্যাভেঞ্জার্সদের এক সূত্রে বেঁধেছিল, পেপার যদি চায় ওয়ান্ডা, ওকুয়ে, সুরি, ডার্সি, গ্যামোরা, নেবুলা, ভ্যালকিরি এদেরকেও অ্যাভেঞ্জার্স টাওয়ারে স্থান দিতে পারবে। শুধু এই নারীদেরকেই নয়, ইয়াং অ্যাভেঞ্জার্সদের গ্রুমিং এর কাজও পেপার বটস করতে পারবে। আফসোস, মার্ভেল যদি নাতাশা, মারিয়া হিল আর মেরিজেনকে মেরে না ফেলতো, তবে আমরা অ্যাকচুয়ালি স্ট্রং মার্ভেল উইমেন পেতাম। নাম্বার 4, গোস্ট রাইডার্স অ্যান্ড সিলভার সার্ফার স্পেশাল শোজ। আই এম গ্রুট, ওয়ারল্ড বাই নাইটস কিংবা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি হলিডে স্পেশালের মতো গোস্ট রাইডার ও সিলভার সার্ফারকে নিয়ে 2টো স্পেশাল এডিশন আসার কথা ছিল, কিন্তু আপকামিং ফ্যান্টাস্টিক 4, ব্লেড ও মিডনাইট সানসে এদের ক্যারেক্টার শিফট করা হয়েছে, আলাদা করে শো ক্যান্সেল। নাম্বার 5, মুন নাইট 2। অ্যাকচুয়ালি সবচেয়ে কষ্ট বেশি পেয়েছি আমি এই শোটি ক্যান্সেল হবার কথা শুনে। আমার ফিল্মি বাংলাদেশি চ্যানেলটি প্রথমবারের মতো মার্ভেল ফ্যানদের কাছে পৌঁছেছিল মুন নাইট সিজন 1 এর সময়। অবশ্য মুন নাইট ক্যান্সেল হবার পিছনে মুন নাইটের নয়, দায় হলো জনাথন মেজর্স অভিনীত ক্যাং এর। মুন নাইট সিজন 2 এর প্রায় পুরোটা প্লট ক্যাং এর ইজিপশিয়ান ভেরিয়েন্ট রামাটুকে ঘিরে লেখা হয়েছিল, কিন্তু জনাথন মেজর্স এর কাণ্ডের পর প্রজেক্টটি পুরোপুরি শেলফ করে দিয়েছে ডিজনি। নাম্বার 6, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 4। জেমস গান ডিসি স্টুডিও দায়িত্ব নেওয়ার পর নতুন আর কোনো গার্ডিয়ান্স এর মুভি আসবে না, এটা মোটামুটি কনফার্ম। স্পেশালি মুভির শেষে শুধুমাত্র লেজেন্ডারি স্টার লর্ড ফিরে আসবে আবার এই মেসেজ দেওয়া হয়েছে। সুতরাং নতুন গার্ডিয়ান্স টিমকে হয়তো অন্য কোনো মুভিতে দেখবো, আলাদা কোনো সিনেমায় আর দেখা যাবে না। নাম্বার 7, ভিশন কোয়েস্ট। ওয়ান্ডা ভিশনের হোয়াইট ভিশনকে নিয়ে আলাদা একটা সিরিজের ঘোষণা এসেছিল। যতদূর শোনা যাচ্ছে ভারী VFX বাজেটের কারণে এই শোটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। নাম্বার 8, অ্যান্টম্যান 4। ডিজনি এবছর থেকে সিদ্ধান্ত নিয়েছে বক্স অফিসে ভালো না করলে গুরুত্বপূর্ণ সিনেমাও ক্যান্সেল করা
করা হবে। এই ক্যান্সেলেশনের কোপে আটকা পড়েছে অ্যান্টম্যান 4। আপকামিং ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে অ্যান্টম্যানের জায়ান্ট বডি দেখে বুঝলাম সিনেমায় ক্যান্সেল করেও ক্যারেক্টারকে কিভাবে ইউজ করা হবে। নাম্বার 9, ইকো 2। ইকো মার্ভেলে এসেছিল নেটিভ আমেরিকান কোটায়, সেই কোটা পূর্ণ হয়ে গেছে। ডিয়ার ডেভিলে কেমের জন্য আসলেও ইকোর কাহিনী সামনে আর এগোবে না। এবং সবশেষে নাম্বার 10, শি হাল্ক সিজন 2। কেন শি হাল্ক সিজন 2 আসবে না তা যদি আমাকে এক্সপ্লেন করতে হয়, তবে আপনারা নিজেকে মার্ভেল ফ্যান বলতে পারেন না। হয়তো ওয়ার্ল্ড ওয়ার হাল্ক মুভিতে সাইড ক্যারেক্টারে ব্রুস ব্যানারের কাজিন আসতে পারে, কিন্তু আলাদা শো শি হাল্কের আর পাওয়া হবে না। বলে রাখা ভালো, আয়রন হার্ট, অগাথা এবং আরো কিছু অ্যানাউন্স না করা ডিজনি শো এর কাজ অলরেডি শেষ হয়ে গেছে, তাই সিক্রেট ওয়ার্স এর স্টোরিতে খুব বেশি ইনপুট না দিলেও তা রিলিজ হবে। বিশ্বজুড়ে বদনাম হলো থর লাভ এন্ড থান্ডার $800 মিলিয়ন বেশি কামিয়েছে, তাই থর 5 আসবে। লোকি মার্ভেলের এখন পর্যন্ত এন্ডগেমের পরে সবচেয়ে সাকসেসফুল নিজস্ব চরিত্র, তাই টম হিডলস্টনকে আপাতত সাইন না করলেও লোকি 3 আসার একটা ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে আগামীতে। যাই হোক, ডেডপুল অ্যান্ড উলভারিনের নিউ ট্রেলার নিয়ে দুটো ডিটেলস ভিডিও বানিয়েছি আমি, স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে জরুর কথা বলি সেই ভিডিওতে। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।